হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি রান্না করব ইলিশ মাছ সিদ্ধ এইভাবে ইলিশ মাছ সিদ্ধ করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন ভালো লাগে তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি এই ইলিশ মাছ সিদ্ধটা তৈরি করব। প্রথমে আমি একটা টিফিন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে আর নারকেল বাটা এইখানে আমি পাঁচ থেকে ছয় চামচের মতো সর্ষে বাটা আর একটা নারকেলের অর্ধেক অংশ আমি পেস্ট করে নিয়েছি যেহেতু আমি ইলিশ মাছের পরিমাণটা একটু বেশি দেব তাই আমি নারকেল আর সর্ষে বাটার পরিমাণটা একটু বেশি নিয়ে তো আপনারা ইলিশ মাছের পরিমাণটা কম নিলে সর্ষে নারকেল বাটার পরিমাণটাও কিন্তু কমিয়ে দেবেন তারপর এর মধ্যে দিয়ে দিলাম দুই চা চামচ কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়াটা যদি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন তারপর এর মধ্যে দিয়ে দিলাম চার চামচের মতো সর্ষের তেল সর্ষের তেলটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে না হলে কিন্তু ভালো লাগবে না এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ইলিশ মাছের টুকরোগুলি পাঁচ থেকে ছয় টুকরো দেওয়ার পর এইগুলিকে হালকা একটু মিশিয়ে নিতে হবে সবগুলি একই সঙ্গে দিয়ে দিলে মিশিয়ে নিতে অসুবিধে হবে এরপর বাকি মাছের টুকরোগুলি দিয়ে আবার আমি মিশিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ কাপের মতো জল জলের পরিমাণটা কম দিতে হবে গ্রেভিটা যাতে ঘন থাকে এমনভাবে এর মধ্যে জল ব্যবহার করতে হবে তারপর দিয়ে দিলাম সাত থেকে আটটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলিকে মাঝখান দিয়ে কেটে নিয়ে আর দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি আবারও দিয়ে দিচ্ছি দুই চামচের মতো সর্ষের তেল চিনি আর লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এখন টিফিন বক্সের মুখটা বদ্ধ করে গরম জলের মধ্যে বসিয়ে দেব সিদ্ধ করার জন্য জল আমি আগেই একটা পাত্রের মধ্যে গরম মতে বসিয়েছি তো জল যখন গরম হয়ে যাবে এখন আমি টিফিন বক্সটা বসিয়ে দিলাম তবে লক্ষ্য করতে হবে টিফিন বক্সের ডাকনার নিচে যাতে জল থাকে না হলে কিন্তু ভিতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকবে এখন চুলা রাস্তা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে পঁচিশ মিনিটের জন্য ডাকনা দিয়ে সিদ্ধ করে নেব তবে লক্ষ্য করতে হবে জলটা যাতে শুকিয়ে না যায় জলটা যদি শুকিয়ে যায় তাহলে এর মধ্যে আবারও জল ব্যবহার করতে হবে পঁচিশ মিনিট পর আমি গ্যাসটা বদ্ধ করে দিলাম টিফিন বক্সটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি খুলে নিলাম দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর আমি আবারও বলছি যেহেতু আমি ইলিশ মাছের পরিমাণটা বেশি নিলাম তাই আমি মশলার পরিমাণটাও বেশি দিয়েছি তো আপনারা ইলিশ মাছের পরিমাণটা কম নিলে মশলার পরিমাণটাও কিন্তু কমিয়ে দেবেন এইভাবে ইলিশ মাছ সিদ্ধ করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন ভালো লাগে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন